এতকটা স্পিন করলাম এখনো থমসন পয়েন্ট না কেন পড়না রে যা সব ডায়মন্ড শেষ দেখি টপাপোলাকে ফোন করি আরো 2000 ডায়মন্ডের টপ মারতে বলি লাও এ আবার সুইচ অফ করে রেখে দিয়েছে খুব কষ্ট হচ্ছে বলা আজ তোর স্পিনে নতুন গান স্কিন পড়েছে না পড়েছি আমি তো ভেবেছিলাম পড়বেই না কত ডায়মন্ড লাগলো জানতে আমি টপআপ সেন্টারে গিয়েছিলাম টপা বলা যে বললো তুই নাকি 5000 উপরে ডায়মন্ড টপআপ মেরেছিস এই তুমি ভুলভাল দোকানে যাও কেন বলো তো তোমার ছেলে কোনদিন এত ডায়মন্ড টপআপ মার দম থাকলে আমার সাথে 1v1 এ আসো আমার হাত বেঁধে রেখে আমাকে দম দেখাচ্ছিস আমার হাতটাই যদি বাঁধা থাকে তাহলে আমি কি চুল করে ড্র্যাগ তুলবো তোমায় নাক দিয়ে ড্র্যাগ তুলতে হবে এটাই তোমার শাস্তি এভাবে স্পিন করলে না জীবনে কিছু পড়বো না দেখ আমি কিভাবে স্পিন করি খালি দেখ আর শেখ আমার বাবাকে নক আউট করে লোল ইমোট দেখে কিল করেছে আমি ওদের সব কটাকে মারবো হ্যাক ইউজ করতে হয় করব ৬.৫ টাকা ৬.৫ টাকা ৬.৫ টাকা ডিজে আলোক ৬.৫ টাকা ডিজে অ্যাডাম ৬.৫ টাকা স্কাইলার ৬.৫ টাকা ক্রোনো ৬.৫ টাকা উকং ৬.৫ টাকা কোবরার বান্ডি ৬.৫ টাকা কোনো দামাদামি করবেন না কোনো দড়াদড়ি করবেন না একটাই দাম ৬.৫ টাকা দম থাকে তো 1v4 কাস্টম লাগা তোদের সব কটাকে আমি একটু একটু করে ড্যামেজ দিয়ে মারবো মার্শাল আগে বাবা গিল্লিডার আজকে তোমাকে গ্রুপে ডেকেছে কি গাড গিল্লিডার তা সে আমাকে গ্রুপে ডাকবে কেন তা আমি কি করে জানবো তোমাদের মধ্যে কি আছে এই দাঁড়া দাঁড়া তুই আমাদের গিল্ডে কি করে ঢুকলি সুনিতাকে পটি তাহলে সুনিতা যাবে আমি কেন যাব আরে বাজে বকো না তো তুমি যাবে কিনা বলো আমি সেখানে কি আমি কি করব তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু যাবে চুপচাপ দাঁড়াবে আর হাত দুটোকে মুঠো করে ইমোট মারবে কোন অনুগ্রহই দেখাবে না যদি পোড়োদের মতো কথা বলতে হয় তাহলে শুধু বলবে ওয়ান ট্যাপ ব্যাক শট আর বসে গুলওয়াল ব্যাস আর কিচ্ছু করতে হবে না আমার বাবা আপনার ছেলে আগের দিন আমাদের সঙ্গে কাস্টম খেলে অপোনেন্ট টিমের একটা মেয়ের সঙ্গে লাইন মারছিল তুই এরকম করেছিস আরে না গো শোনো মেয়েটা এসে আমার কাছে শুধু একটা গ্লুয়া চাইছিল তাই দিয়েছি হ্যাঁ সত্যি তো আসলে একটা গেমেই তো ব্যাপার ছেড়ে দিন স্যার আর কি করবেন ছেড়ে দিন এইরকম যেন আর কোনোদিন না হয় চয় এখান থেকে তারপরে বলছি এর ব্যাপারে আরে ওই মাল নিজেই নো বা তোরে খেলা শেখাচ্ছে আজ্জি ভাই সুনিতাকে পিকে রেখে পালিয়েছে সুনিতাকে কেউ বাঁচিয়ে দাও আরে দাঁড়া বটে সে চলো সুনিতা আমি তোমাকে বাঁচাতে এসেছি আরে দাঁড়া আমি এখন বান্ডেল পরে নেই তো কি হয়েছে আমিও বান্ডেল পরে নেই এই কেউ গুলি চালাবে না আমি সুনিতাকে বাঁচিয়ে নিয়েছি আরে কি করলি বটে সে বিনা বান্ডেলে সুনিতাকে উঠিয়ে নিয়ে চলে আসলি আই লাইক ইট তোমার বাঁচানোর স্টাইলটা আমার খুব পছন্দ হলো খুব মজা লাগলো কি করে তোকে বলবো তুই যে বেকার আয়না সাথে খেলবো তা হবে না শ্রুতি প্লিজ প্লিজ শ্রুতি তুমি যেও না শ্রুতি তুমি আমার এতটা বড় গাঁটটা মেরে দিয়ে যেতে পারো না শ্রুতি আমি জানি তুমি আমার আইডিটা হ্যাক করে নিয়েছো এইভাবে আমার অ্যাকাউন্টটা নিয়ে যেও না শ্রুতি তুমি তো জানো আমি ওই আইডিটা কত টাকা খরচা করেছি কোবরা বান্ডেল হিপ হপ বান্ডেল সব বের করে নিয়েছি তুমি এইভাবে আমার আইডিটা নিয়ে যেতে পারো না শ্রুতি তুমি আমাকে বলেছিলে আমি যদি পাসওয়ার্ড ভুলেও যাই তুমি মনে করিয়ে দেবে আমাকে পাসওয়ার্ড এই হাসলে নুবড়া প্লিজ দিয়ে যাও শ্রুতি আমার হাতটা ছাড় সাবিত ছি এই বিশ্বাসেই তো ডুয়ো পার্টনার চলে শ্রুতি এই বিশ্বাসেই ডুয়ো পার্টনার চলে তুমি যখন আমার কাছে পাসওয়ার্ড চেয়েছিলে আমি তোমাকে বিশ্বাস করে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম তার তুমি এই প্রতিদান দিলে শ্রুতি।